আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাকোয়ারিস্ট বগুড়া। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন ধরনের গোল্ডফিশের খাবার সম্পর্কে বলবো। আসলে গোল্ডফিশের খাবার হয় বিভিন্ন ধরনের ও বিভিন্ন প্রকারের। এর ভিতর আপনারাই ঠিক করে নেন যে আপনারা কোন ধরনের খাবার মাছকে খাওয়াবেন। তবে মাছকে খাওয়ানোর পূর্বে জেনে নেওয়া যাক সকল প্রকার মাছের খাবার। তো এই ভিডিওতে আমি মূলত 20 প্রকারের গোল্ডফিশের খাবারের কথা বলবো। তো যেই 20 প্রকারের খাবারের কথা বলবো সেগুলো খুবই সহজলভ্য খাবার, আশা করি আপনাদের জন্য হবে। তো যারা গোল্ডফিশ পালন করছেন তাদের জন্য এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি ভিডিওটির কোনো অংশ টেনে দেখেন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং গোল্ডফিশ বা যে কোনো মাছ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে দয়া করে জানাবেন, যাতে আমি আপনাদের সহযোগিতা করতে পারি। এবং নিচে আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেইখানে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের মধ্যে অনেকেই এই গোল্ডফিশের খাবার সম্পর্কে কিছু প্রশ্ন করে থাকেন, তো আমি এখন কিছু প্রশ্নের উত্তর দেব। তো 20 প্রকার খাবারের মধ্যে রয়েছে 3টি ভাগ। আমি এই 20টি খাবারের ভিতর আমি 3টি ভাগ করে নিয়েছি। 1 নম্বর ভাগ হলো হোমমেড ফুড, 2 নম্বর ভাগ হলো কেনা খাবার অর্থাৎ প্যালেট খাবারগুলো, আর 3 নম্বর খাবার হলো লাইভ ফুডগুলো। এই 3টা চার্ট করে নিয়েছি আমি, যাতে আপনাদের আমি সহজে খুব খুব ক্লিয়ারলি ভাবে আপনাদের আমি দেখাতে পারি। সো আপনাদের প্রথম প্রশ্ন, গোল্ডফিশ কি খায়? আসলে গোল্ডফিশ কি খায়? তো গোল্ডফিশ যে খাবারগুলো খায় সেগুলো আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটি আপনারা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই গোল্ডফিশের খাবারগুলোর দাম কি রকম? তো গোল্ডফিশের খাবারগুলোর দাম একদম আশা করি আপনাদের লেভেলের মধ্যেই হবে, আপনারা খুব সহজেই কিনতে পারবেন। যেগুলো হয়তো বা লাইভ ফুড আছে অনেকগুলো যেগুলোর দাম অনেক, বাট আপনি যদি প্রকৃতপক্ষে গোল্ডফিশের খামারি তাহলে আপনি এগুলো খাওয়াতে পারেন। আর আপনি যদি কোনো হবিস্ট বা নতুন করে অ্যাকোয়ারিয়াম করতে চান তাহলে আপনার জন্য এই খাবারগুলো কেনার থেকে আমি যে কম দামি খাবারগুলোর কথা বলবো সেগুলো আপনারা কিনলেই চলবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গোল্ডফিশ খাবারগুলো কয়বার খায়? আসলে গোল্ডফিশ মূলত খাবারগুলো কয়বার খায়, আপনি একটা গোল্ডফিশকে যত পরিমাণে দেবেন সে ঠিক তত পরিমাণই খাবে। অর্থাৎ আপনি যদি একটা গোল্ডফিশকে একটা স্কাই ফিশের প্যাকেট যদি পুরোটাই অ্যাকোয়ারিয়ামে ঢেলে দেন সেক্ষেত্রে গোল্ডফিশটি সম্পূর্ণ প্যাকেটের খাবার কিন্তু শেষ করবে, বাট খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে সেই গোল্ডফিশটা মারা যাবে। বিকজ বেশি খাবার খাওয়ালে ওভারফিডিং বলে, যেগুলো বেশি খাবার খাওয়ালে ওভারফিডিং বলে। তো ওভারফিডিং এর ফলে গোল্ডফিশ মারা যাওয়ার আশঙ্কা মানে একদম মারাই যাবে। সেই গোল্ডফিশকে আপনি হাজার চেষ্টা করলেও বাঁচাতে পারবেন না। গোল্ডফিশকে মূলত আপনারা 3 বার খাবার দিতে পারেন, দিনে 3 বার, সকালে 1 বার, দুপুরে 1 বার, আর বিকালে 1 বার বা রাতে 1 বার। সো রাতে অনেকে দিতে চায় না, কারণ হচ্ছে যারা খামারি রাতের বেলা অন্ধকার হয়ে যায়। সো আমি আপনাদের সাজেশন করব যে আপনারা খাবারটা বিকালে দেবেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই দুপুরবেলা কি আদৌ খাবার দেওয়াটা ঠিক হবে, অর্থাৎ 3 বেলা খাওয়ালে কি গোল্ডফিশের জন্য ওটা কি ভালো হবে? তো আমি আপনাদের বলি 3 বেলা খাবার খাওয়ালে গোল্ডফিশের জন্য হয়তো বা একটু ভালো হতে পারে, কিন্তু আপনারা যদি একটু বেশি খাবার খাওয়ান সেক্ষেত্রে গোল্ডফিশটা মারা যাওয়ার আশঙ্কা থাকবে। তো আপনারা চাইলে 3 বেলা খাওয়াতে পারেন, 2 বেলা খাওয়াতে পারেন, সেটা আপনাদের মধ্যে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একটা গোল্ডফিশ কতটুকু খায়? আচ্ছা, আপনার কাছে যদি একটা 2 ইঞ্চির অর্থাৎ 8 ফুট সাইজের যদি একটা গোল্ডফিশ থাকে তাহলে আপনি 1 বেলায় 3 থেকে 4টি দানা দিতে পারেন, ঊর্ধ্বে 5টি দানা দিতে পারেন। আর যদি আপনার কাছে বড় বড় গোল্ডফিশ থাকে অর্থাৎ 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের গোল্ডফিশগুলো থাকে সেক্ষেত্রে আপনি একটু বেশি খাবার দিতে পারেন, অনেকটা 1 চিমটির মতো, যেখানে 15-20 দানার মতো থাকবে। তো এইরকম খাবার দেওয়ার চেষ্টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গোল্ডফিশ কি সব খাবারই খায়? হ্যাঁ, গোল্ডফিশ সব খাবারই খায়, আপনি ওকে যে খাবারই খাওয়ান না কেন গোল্ডফিশ সব খাবারই খাবে। সো গোল্ডফিশের খাবার খাওয়ানো নিয়ে মানে আপনার কোনো দুশ্চিন্তা নাই। আমি এই ভিডিওতে যেই 20 প্রকারের খাবারের কথা বলবো
গোল্ডফিশ ওই 20 প্রকারের খাবারই খাবে। সো এ নিয়ে কোনো আপনার মাথা ব্যথা আশা করি। সো এইবার আসি গোল্ডফিশকে মূলত কী কী খাওয়ানো যায়। তো আমি প্রথমে বলেছিলাম কিছু হোমমেড ফুড রয়েছে। তো হোমমেড ফুডের মধ্যে রয়েছে কিউকাম্বার অর্থাৎ শশা, ক্যারট অর্থাৎ গাজর, পটেটো, আলু, তারপরে এগ ইয়ক অর্থাৎ ডিমের কুসুম, লেটুস পাতা, পেঁপে, তারপরে রয়েছে হচ্ছে গরুর কলিজা, তরমুজ। তো এগুলো হচ্ছে হোমমেড খাবারের তালিকা। হ্যাঁ, এবার আসি কেনা খাবার নিয়ে। কেনা খাবারের মধ্যে সর্বপ্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্যালেট খাবার অর্থাৎ স্কাই ফিশের খাবার, ওসাকার খাবার, অপটিমামের খাবার। তো এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু খাবার রয়েছে যেগুলো আপনারা যখন সর্বপ্রথম গোল্ডফিশ কিনেন তখন কিন্তু আপনারা এই খাবারই খাওয়ান। তো এটাই হচ্ছে কেনা খাবার। এগুলো আপনারা যদি খাওয়ান সেক্ষেত্রে মাছ হালকা একটু গ্রো করবে, মাছ অনেকদিন বেঁচে থাকবে। তো এটা হচ্ছে কেনা খাবারের মধ্যে প্রথমটা। এরপর দ্বিতীয়টা রয়েছে স্পিরুলিনা। তো স্পিরুলিনার নাম হয়তোবা সবাই শুনেছেন বা অনেকেই হয়তো শুনেননি। যারা অনেকদিন ধরে ফিশ কিপিং এর সাথে জড়িত তারা অবশ্যই স্পিরুলিনার নাম অবশ্যই না অবশ্যই শুনেছেন। তারপর আসি ফ্লেক ফুড আর ফ্রোজেন ফুড নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফ্লেক ফুড আর ফ্রোজেন ফুড কি। তো এবার আসি হচ্ছে লাইভ ফুড নিয়ে। গোল্ডফিশের লাইভ ফুড অনেক ধরনের আর অনেক প্রকারের। আপনারা চাইলে যে কোনো ধরনের লাইভ ফুড খাওয়াতে পারেন। তো প্রথমে আসি হচ্ছে মাইক্রো মাসে, তারপরে ব্রাইন স্ট্রিম পাশে, টিভি ফ্লেক্স আছে, তারপরে হচ্ছে ব্লাড ওয়ার্ম রয়েছে, অ্যান্ড মসকিউটো লার্ভা রয়েছে। এইরকম টাইপের বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো আমি স্ক্রিনে আপনাকে এখনই দেখাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন ফিশ কিপিং ভিডিও নিয়ে। আপনি যদি ফিশ কিপিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।